নমস্কার আপনাদের সোপান বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা যে পশ্চিমবঙ্গের যে সমস্ত পার্শ্বশিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন যদিও আমরা দেখেছি যে প্রাথমিক যে পার্শ্বশিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বেতন দশ হাজার এবং উচ্চ প্রাথমিকের যারা রয়েছেন তাদের তেরো হাজার টাকা তারা পেয়ে থাকেন এই সামান্য বেতনে তাদের কিন্তু বিশাল ধরনের সমস্যায় পড়তে হয় আবার অন্যদিকে তাদের যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট বাড়তো যেটা তিন বছর অন্তর সেটিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো ফের পার্শ্বশিক্ষক শিক্ষিকারা এই তাদের যে দাবি সেই দাবিতে তারা ষোলোই আগস্ট এক বৃহত্তর আন্দোলনে নামছেন বিকাশ ভবনের সামনে সেই বিষয়ে আজ কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে একটি বড় ধরনের সংবাদপত্র স্টেটসম্যান এই সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তো এখানে দেখুন কি রয়েছে প্যারাটিচার্স টু গো অন স্ট্রাইক ফর্ম সিক্সটিন অগাস্ট অর্থাৎ এখানে যেটি বলা রয়েছে যে চোদ্দ দিন আন্দোলন করে প্রাইমারি যে শিক্ষকরা রয়েছেন তাদের দাবি অনেকটাই আদায় তারা করেছেন এরপর পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষিকা বিকাশ ভবনের সামনে হাঙ্গার স্ট্রাইকে কিন্তু বসতে চলেছেন তাদের মূলত দাবি দুটো প্রথমত বেতন বৃদ্ধি এবং দ্বিতীয়ত পূর্ণ শিক্ষকের মর্যাদা প্রদান আর এই আন্দোলনের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ যে সংগঠন রয়েছে অর্থাৎ একটি নন পলিটিক্যাল সংগঠন তারা কিন্তু এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের সাহায্য করছেন সিপিআইএম ব্যাক অল বেঙ্গল প্যারা টিচার্স অ্যাসোসিয়েশন বিজেপি টিচার্স সেল প্যারা টিচার্স কোয়ার্ডিনেশন কমিটি তারা কিন্তু সহযোগিতা করছেন তো এই প্রসঙ্গে যে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যে কনভেনার রয়েছেন মিস্টার ভগীরথ ঘোষ তিনি বলেছেন যে আটানব্বই জন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সময়ে চিকিৎসার অভাবে বা অর্থাভাবে কিন্তু মারা গেছেন এবং তিনি আরও বলেছেন যে এনসিইটির যে দু হাজার নয় যে রিপোর্ট দিয়েছিলেন সেখানে স্পষ্টভাবেই রয়েছে রাজ্য সরকার চাইলে শিক্ষক শিক্ষিকাদের ফুল টাইম শিক্ষক হিসেবে গ্রহণ করতে পারেন রাজ্যের পঞ্চাশ হাজার পাঁচশো সরি তিনশো জন প্যারাডিচার রয়েছেন যারা নিয়োগ হয়েছিল দু এবং পাঁচ সালে বর্তমানে তাদের বেতন দশ হাজার এবং তেরো হাজার টাকা এবং যার শেয়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে থাকে পঁয়ষট্টি শতাংশ এবং স্টেট গভর্নমেন্ট দিয়ে থাকে পঁয়ত্রিশ শতাংশ তাহলে বেতন বাড়লে বেশি অংশই বিয়ার করবে কিন্তু কেন্দ্রীয় সরকার তাহলে রাজ্য সরকারের বেতন বাড়াতে অসুবিধা কোথায় এই নিয়ে কিন্তু তারা বলেছেন তো এখানে এই প্রসঙ্গে মিস্টার ঘোষ তিনি কি বলেছেন দেখুন যে ষোলোই আগস্ট তিরিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা জমায়ত হবেন এবং পরের দিন কিন্তু তারা বিকাশ ভবনের সামনে অবস্থানে বসবেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তারা অনশন করতেই থাকবেন এবং শিক্ষক শিক্ষিকারা এই নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় মিটিং করছেন তাদের আন্দোলনকে আরও দৃঢ় করার জন্য এবং তারা যে এক বৃহত্তর পদক্ষেপ নিতে চলেছেন আগামী ষোলোই আগস্ট সেই বিষয়ে কিন্তু বড় ধরনের খবর স্টেটসম্যান যে পত্রিকা সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ তাদের যে সামান্য বেতন দশ হাজার এবং তেরো হাজার টাকা যা দিয়ে কিন্তু কোনো মতেই সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে সংসার নির্বাহ করা খুবই কষ্টসাধ্য তাই তারা কিন্তু এবং তাদের যে সাথে যোগ্যতা যে তাদের ডিএলএড ডিগ্রিটিও কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে তো এবার তাদের কিন্তু মূল বেতন বা তাদের যে যোগ্যতা সেই নিরিখে তাদের যে বেতন হওয়া প্রয়োজন অর্থাৎ তাদের দুটোই ডিমান্ড রয়েছে যে ডিমান্ডিং পে হাইক অ্যান্ড আপগ্রেডেড স্ট্যাটাস অ্যাজ পারমানেন্ট টিচার্স তো এডুকেশনাল নিউজগুলো তো অবশ্যই এই চ্যানেলে পাবেন বন্ধুরা এবং শিক্ষকদের এরকম ইনফরমেশনগুলোও এই চ্যানেলে সবার আগে দেওয়া হয়ে থাকে তাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ